चिल्ड्रेन टुडे आई उल टेक योर इंग्लिश राइटिंग क्लास एर आगे दिन तुम्हारा कि करेछिले ए थेके एल पर्यंत आमादेर हये गेछिलो ताई तो आज के आमरा ए थेके एल परपर परपर लिखब ओके नाउ टेक आउट योर सी डब्ल्यू एंड एच डब्ल्यू कपि देखो आमि कैपिटल लेटर लिखेछि ए थेके एल हाँ पेरेंट्सदेर एकटु रिक्वेस्ट करछि आमि जेभाबे डट दिए दिएछि अपनारा ओदेर कपिते एकटु डट दिए दिन ताते ओदेर लिखते सुविधा हबे नाउ गेट रेडी नाउ स्टार्ट प्रथमे कि हबे कोथा थेके लिखते दिएछि ए थेके एल नाउ स्टार्ट सबाई जोरे जोरे बोलबे हाँ एवरीबडी रीड एंड राइट ए देन B then C then D ये लिख लाम आमी A B C D now next line D एर पर की हबे जानो तो D एर पर E की हबे E write down E सबाई नीट एंड क्लीन लिखबे सबाई ई देन नाउ से देन ई एफ बोलो मुखे बोलो ई एफ देन जी ई एफ जी देन एच एवरीबडी राइट ए बी सी डी ई एफ जी एच नेक्स्ट लाइन आई नेक्स्ट जे नेक्स्ट के नेक्स्ट की हबे बोलो के एर पर की हय एल तले देखो तो सबाई ठीक लिखेछो कि ना ए बी सी जोरे जोरे बोलो एवरीबडी से लाउडली डी ई एफ जी एच आई जे के एल एवरीबडी राइट डाउन फिनिश्ड कैपिटल लेटर ए टू एल फिनिश्ड नाउ नेक्स्ट लाइन की लिखे हमें एम आई एस एस आई एन जी मिसिंग हमें एर आगे तुम्हारे मिसिंग करिए आज के आबार पढ़ो कि एर पर कि हबे ए आफ्टर बी से ए बी सी देन डी एवरीबडी राइट डाउन ए बी सी डी नेक्स्ट ई ई देन एफ ई एफ जी की हबे बोलो जी एर पर की है एच गुड तुम्हारा शिखे गेछो सब जी एच नेक्स्ट लाइने जाओ आई देखो आमी कि लिखे रेखेछि आई आई एर पर कि हय आई जे बोलो तो जे फर आमरा कि पढ़ेछि जे फर जाग पढ़ेछि जे फर जोकार पढ़ेछि ताई तो आई जे नेक्स्ट के के आछे एरपर कि हबे के एल गुड ताले देखो आबार देखो कि लिखलाम के बी सी डी ई एफ जी एच आई जे के एल एवरीबडी फिनिश्ड योर वर्क Finished, capital letter and missing finished.
নাও নেক্সট লাইন দেখো, তোমাদের আর একটু করিয়েছি আমি আজকে, এটা নতুন শেখাচ্ছি। হ্যাঁ, সি অ্যান্ড রাইট, দেখবে এবং দেখে দেখে লিখবে। এটা কি আছে, এম, এম ফর কি হয়, এম ফর ম্যাঙ্গো হয়, দেখেছো তো এম। এম কীরকম লিখবো আমরা দেখো, যেখানে ডট দিয়েছি এই ডটে ডটে এম লিখতে হবে, সি অ্যান্ড রাইট, এম এন ও পি। এটা তোমরা অনলি ফর টু লাইন লিখবে, প্র্যাকটিস, আজকে তোমাদেরকে নতুন শেখাচ্ছি। এটা তো ক্লাসে করাতে পারছি না, আমি একটু শিখিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করবে। এম, এমটা কীরকম লিখবো দেখো, রেড লাইন থেকে ব্লু লাইনে একটা ডট দাও, আবার রেড লাইন থেকে ব্লু লাইনে ডট দাও। ওকে, তাহলে আমি রেড লাইন থেকে ব্লু লাইনে টেনে দিলাম, আবার এটাকেও রেড লাইন থেকে ব্লু লাইনে টেনে দিলাম, হলো। এবার মিডিলে একটা ডট, তাহলে এই রেড লাইন থেকে ব্লু লাইনে আনলাম, আবার রেড লাইন থেকে ব্লু লাইনে আনলাম, কী হলো, এম হয়েছে। নেক্সট আবার দেখো, আবার রেড লাইন থেকে ব্লু লাইন, এবার রেড লাইন থেকে ব্লু লাইন, এরকম ডট দিয়ে দিই লেখো তোমরা, দেখো রেড লাইন থেকে ব্লু লাইন, রেড লাইন থেকে ব্লু লাইন। এবার আমরা কী করলাম, একটা ডট দিলাম, এখানের থেকে এখানে আনলাম, আবার রেড লাইন থেকে ব্লু লাইন, হলো এম, এম হলো। নেক্সট দেখো এন, এনটা কেমন লিখবো, রেড লাইন থেকে ব্লু লাইন, আবার রেড লাইন থেকে ব্লু লাইন, ডেড এই ডট দিয়ে দিলাম, ঠিক আছে। হ্যাঁ দেখো, ঠিক আছে, আবার একটা ওয়ান টানলাম, এবার এই রেড লাইন থেকে এই ব্লু লাইনে যাব। হ্যাঁ হ্যাঁ, ফ্লোয়েন, ঠিক এইভাবে প্র্যাকটিস করবে, ওকে, এইভাবে প্র্যাকটিস করবে। নেক্সট ও, দেখো ওটা কিন্তু রেড লাইন থেকে স্টার্ট করবে, এভরিবডি রাইট ডাউন, রেড টু ব্লু লাইন, রেড লাইন থেকে ব্লু লাইন, ভেরি গুড, রেড লাইন থেকে ব্লু লাইন, ওকে, এম এন ও। নেক্সট কী আছে, পি, পিটা কেমন করবো, রেড লাইন থেকে ব্লু লাইন একটা ওয়ান টানবো, আবার এরকমভাবে গুড়িয়ে দেবো, কী হলো এটা, পি, পি ফর পেন, পি ফর পেন্সিল, পড়েছি তো, হ্যাঁ, পি, এগেন রাইট ডাউন, একটা ওয়ান টানো, এরকমভাবে ঘুরিয়ে দাও, তা কী হলো এটা, পি। তাহলে আমরা সি অ্যান্ড রাইট মানে বুঝলে, দেখবে এবং লিখবে, এম এন ও পি। সবাই বুঝতে পারলে আমি কী করালাম, এ থেকে এল ক্যাপিটাল লেটার, মিসিং লেটার, আর কী করলাম, সি অ্যান্ড রাইট। এগুলো তোমরা সিডাব্লিউ কপিতে করবে, আর এইচডাব্লিউ কপিতে আমি হোমওয়ার্ক দিচ্ছি, সেটা আবার এইচডাব্লিউ কপিতে করবে। ওকে, নাও, থ্যাংক ইউ।